অনেক সময় অসুস্থতাও অনেক ভালো কিছু এনে দেয়। তা হচ্ছে আজ অসুস্থ না হলে মেডিকেলেও যাওয়া হতো না, আর বৃষ্টির মধ্যে চাহিদা কেমন হয় তাও আমার বড় হওয়াটাই হয়েছিল। বাট আজকে এত সুন্দর লাগতেছিল আমি বলে বুঝাতে পারবো না। যদিও অনেক বেশি ঠান্ডা হাঁটতে চলে আসলাম। সবাই ভেবে পরে মানুষের, আমি ভেবে পরে গিয়েছিলাম আমাদের এত বেশি সুন্দর লাগছিল যে আমার আসতে ইচ্ছে কিন্তু কি করার, আপু ওইখানে বসে বকাবকি করছিল কেন বৃষ্টি দেখে যে এখানে দাঁড়িয়ে আছি, এর জন্য বকা খেয়ে চলে গেলাম। পাশের পুকুরটাকে দেখে মনে হচ্ছে এই বুঝি পানিগুলো রাস্তায় চলে আসছে। আমার ভেড়া চুরি করা বৃষ্টির মধ্যে এক ভাইয়া আর আমাকে ভিজতে দেখে মনে হলো তাদের আনন্দতম দিনগুলোর মধ্যে এইটা একটা। ইচ্ছে করছিল না বাসায় যেতে, তারপরও যেতে হবে যেহেতু ঠান্ডা লেগেছে, বৃষ্টিতে ভিজতে দিবে না, তাই চলে যাচ্ছি। টাটা।